আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে দেখতেছেন সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। আমি মৌলানা মোহাম্মদ মাহফুজুর রহমান। আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে রমজানুল মোবারক। আপনারা জানেন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা রমজানুল মোবারক সম্পর্কে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে কুতিবা আলাইকুমুস সিয়াম বলেছেন, রোজা আমাদের উপর ফরজ করা হয়েছে। তো রোজা আমাদের উপর কেন ফরজ করা হয়েছে? আল্লাহ পাক লাস্ট সেন্টেন্সের মধ্যে বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, বান্দা তোমরা যাতে তাকওয়াবান হতে পারো, ফরহেজগার হতে পারো, ইমানদার হতে পারো, সে উদ্দেশ্য তোমাদের উপর আমি রোজা ফরজ করে দিয়েছি। এবং এটা পূর্ববর্তী নবীগণের উপর ফরজ ছিল, তো আমাদেরকেও আমাদের নবীর খাতিরে এই রমজানুল মোবারক আল্লাহ পাক আমাদেরকে দান করেছে। সুতরাং রমজানুল মোবারক এটা এমন একটা মাস, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আসসাউমুলি ওয়া আনা আজুজি বিহি। এটা হাদিসে কুদসিতে বলেছেন, বান্দা রোজা এটা আমার জন্য, আমি এর প্রতিদান আমার কুদরতের হাতে দান করব। অপর হাদিসে পাকের মধ্যে এইভাবে বলেছেন, আসসাউমুলি ওয়া আনা উজুজা বিহি, বান্দা রোজা আমার জন্য, এর প্রতিদান স্বয়ং আমি আল্লাহ নিজেই হয়ে যাব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং যারা আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে রোজা রাখতে পেরেছে তাদেরকে আল্লাহ পাক এমন পুরস্কার দেবেন, আল্লাহ পাক নিজের হাতে কুদরতের হাতে পুরস্কার দেবেন। অন্য কোনো ইবাদতের পুরস্কার আল্লাহর নিজের হাতে দেবেন না, কিন্তু রমজানুল মুবারকের পুরস্কার এটা আল্লাহর নিজের হাতেই দান করবেন বলেছেন। এবং এই পর্যন্ত বলেছেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, উনি ঘোষণা দিচ্ছেন, শুধু বান্দা আমার নিজের হাতে দান করব তা নয়, আমি স্বয়ং নিজেই এটার প্রতিদান হয়ে যাব, পুরস্কার হয়ে যাব। অর্থাৎ আমি আল্লাহকে তোমরা দেখতে পাবে, তুমি তোমার উপর আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে যাব, রাজি হয়ে যাব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কত সুন্দর করে স্পষ্ট করে আমার আল্লাহ বলেছেন। একে একে আপনারা জানেন আমাদের থেকে রমজানুল মোবারক বিদায় নিয়ে যাচ্ছে, একেবারে সন্নিকটে আমাদের রহমতের 10 দিন চলে গেছে। প্রায় আজকে নবম, আমরা মাগফিরাতের 10 দিনও আমাদের থেকে বিদায় নিয়ে যাচ্ছে। নবম রমজান একেবারে সন্নিকটে এসেছে, তা আমাদের গুণাগুলো মোচন হয়েছে কিনা? বান্দা আল্লাহ পাক আমাদেরকে রমজানের রোজা দিয়েছেন গুণা মোচন করার জন্য, এটাতে রহমত রয়েছে, যাতে আমরা রহমত পাই। এটাতে মাগফিরাত রয়েছে, যেন আমরা গুণা মোচন করতে পারি। এটাতে নাজাত রয়েছে, যেন আমরা জান্নাতি হতে পারি। সুতরাং আমরা কতটুকু ভালো কাজ করেছি এটা আমাদের বিবেক দিয়ে চিন্তা করতে হবে। সুতরাং আল্লাহ পাক যেহেতু আমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, বান্দা তোমরা আমার ইবাদত বন্দে করো, আমার জিকির করো, আমার ইবাদত করো, তখনই তোমরা কামিয়াব হতে পারবে, সফলতা হতে পারবে, কারণ তোমাদেরকে আমি ইবাদতের জন্য পাঠিয়েছি। তো আমরা ইবাদত কার করব? একমাত্র আল্লাহ পাকের করব। আমরা সন্তুষ্ট একমাত্র আল্লাহ সন্তুষ্ট করব। তা আমি এটাই বোঝাতে চাচ্ছি, রমজানুল মোবারক মাসে আমাদেরকে বেশি বেশি জিকির করতে হবে কোরআনুল কারীম। এটাতে শুধু এই রমজানুল মুবারকের সাথে অ্যাড রয়েছে, যেমন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন, এটা কোরআন সম্পর্ক রয়েছে রমজানের সাথে।
অর্থাৎ কোরআন বেশি বেশি তেলাওয়াত করো, একটা আখরফের বিনিময়ে 70টা সওয়াব তোমাদের আমলনামার মধ্যে দান করা হবে, একটা খতম পড়লে 70টা খতমের সওয়াব তোমার আমলনামার মধ্যে দান করা হবে। এই রমজানুল মুবারকের মধ্যে নফল নামাজ আদায় করলে ফরজের সওয়াব দেওয়া হবে, এক রাকাত ফরজ নামাজ আদায় করলে 70 রাকাতের সওয়াব দেওয়া হবে। এই রমজানুল মুবারকের সাথে সম্পর্ক রয়েছে নামাজের সাথে, এই রমজানুল মুবারকের সাথে সম্পর্ক রয়েছে এই জাকাতের সাথে। আপনি যখন 1 টাকা দান করবেন, 1 টাকা জাকাত দিবেন, 1 টাকা যখন কাউকে দান করবেন, তখন আল্লাহ পাক 1 টাকার বিনিময়ে 70 টাকা সওয়াব আপনার আমলনামার মধ্যে দান করবে। কালকে আমতের ময়দানে 70টা সওয়াব আপনি পেয়ে যাবেন। এইভাবে জাকাতের সাথে সম্পর্ক রয়েছে, এভাবে এবাদতের সাথে সম্পর্ক রয়েছে, তসবিহ তাহলিলের সাথে রমজানের সাথে সম্পর্ক রয়েছে। সুতরাং আপনি যখন এভাবে রমজানের ফয়জত বরকত হাসিল করতে পারবেন, রমজানুল মুবারকে যখন আপনি বেশি বেশি এবাদত করবেন, তখন কালকের মতের ময়দানে রমজানুল মুবারক খুশি হয়ে আপনার জন্য সুপারিশ করবে, বলবে আল্লাহ আমাকে তুমি পাঠিয়েছিলে রমজান, আমি রমজান, আমাকে তুমি পৃথিবীর জমিনের মধ্যে পাঠিয়েছিলে, এই বান্দা আপনার রমজান মাস পেয়ে এত বেশি আনন্দিত হয়েছিল, আমাকে এত বেশি ইজ্জত করেছিল, আমাকে এত বেশি সম্মান করেছিল, আমাকে এত বেশি তাজিম করেছিল, আল্লাহ সারা দিন রাত তিনি নামাজের মধ্যে ছিলেন, কোরআনের মধ্যে ছিলেন, তসবিহ তাহলিলের মধ্যে ছিলেন, যাকাতের মধ্যে ছিলেন, ভালো কাজের মধ্যে ছিলেন এবং উত্তম কাজগুলো তিনি করতেন। সুতরাং এই আল্লাহ আজকে আমি তার জন্য সুপারিশ করতেছি, তার জন্য আমার সুপারিশ আপনি কবুল করুন, এরকম রমজানুল মুবারক বলবে। তখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলবেন, হে বান্দা তোমার আর কোনো হিসাব নিকাশ নাই, বিগৈর হিসাব আমি তোমাকে হিসাব সারাই জান্নাতে দিয়ে দিলাম, কেননা রমজান তোমার পক্ষে সাক্ষী দিয়েছে। সুতরাং রমজানুল মুবারক মাসে আপনার জীবনকে, আপনার পুরো জিন্দেগি কোরআনের জিন্দগিতে গঠন করুন, রমজানকে ভালোবাসুন, রমজানকে মহাব্বত করুন, রমজানের যেমন সাহারিতে আল্লাহ পাক দোয়া কবুল করেন, ইফতারিতে আল্লাহ পাক দোয়া কবুল করেন, ইফতারিতে বেশি বেশি আল্লাহর দরবারে ক্ষমা চাইবেন এবং সাহারিতে আল্লাহর দরবারে ক্ষমা চাইবেন। কারণ সাহারি ইফতারি এগুলো এত বেশি ফজিলতপূর্ণ, যা এটা দোয়া করবেন সাথে সাথে আল্লাহ পাক কবুল করে নেবেন, এবং সাহারি ইফতারি এগুলো মানুষদেরকে করাবেন, কেন সাহারি করালে আপনি যেরকম পুরো দিন রোজা রাখলে যেরকম সওয়াব, অপর একজন বান্দাকে আপনি সাহারি করালে সেরকম সওয়াব আপনার আমলনামার মধ্যে দেওয়া হবে। ইফতারি করালে পুরো দিন রোজা রাখলে আপনার আমলনামার মধ্যে যে সওয়াব হবে, সেই সওয়াব আপনার আমলনামার মধ্যে ইফতারি করার মাধ্যমে আপনার আমলনামার মধ্যে দেওয়া হবে। সুতরাং সাহারি খেতে পারতেছে না, ইফতারি ভালো করে করতে পারতেছে না, এরকম অসহায় মানুষ রয়েছে, অসহায় মানুষদের প্রতি আপনারা বিনম্র হবেন, তাদের প্রতি সহানুভূতি দেখাবেন, তাদেরকে ভালোবাসবেন, তাদেরকে খাওয়াবেন, এটা তাদেরকে খাওয়ানোর মাস, তাদেরকে দান করবেন, এটা দান করার মাস। সুতরাং আল্লাহ পাক যেহেতু কোরআনুল করিমের মধ্যে এই আয়াতে করিমার মধ্যে বিভিন্নভাবে বলেছেন, ওয়ালিকুল্লি ওয়াজাহাতুন হুয়া মুআল্লিহা ফাসতাবিকুল খায়রাত আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক এখানে ভালো কাজের প্রতিযোগিতা করার জন্য বলেছেন এখানে, এবং কেন বলেছেন তার কারণ হচ্ছে যে আমাদেরকে আল্লাহর দরবারে একদিন না একদিন ফিরে যেতে হবে, সেই উদ্দেশ্যে আল্লাহ পাক সূরা বাকারার 148 নম্বর আয়াতের মধ্যে আমাদেরকে ভালো কাজ করতে বলেছেন। এবং আল্লাহ পাক বলছেন, ওয়ামান ইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরুল্লাহ ইয়াজিদুল্লাহ গফুরুর রহিমা। আল্লাহ পাক সূরা নিসার 110 নম্বর আয়াতের মধ্যে আমাদেরকে মন্দ কাজ থেকে এগে বিরত থাকতে বলেছেন, এবং নিজের নফসের প্রতি যখন আমরা জুলুম করে ফেলবো, গুনাহ করে ফেলবো, তখন আল্লাহর দরবারে ক্ষমা চাওয়ার কথা বলেছেন। এরপরে অপর আয়াতে কারিমার মধ্যে সূরা বাকারা 271
নাম্বার আয়াতের মধ্যে বলে যে ইন তুবুদু সাদাকাতি ফানিমা হিয়া ওয়া ইন তুখফুহা ওয়া তুতুহাল ফুকারা ফা হুয়া খায়রুল লাকুম ওয়া ইউকাফির আনকুম মিন সাইয়্যাতিকুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। এই আয়াতে কারিমার মধ্যে সূরা বাকারা শরীফের 271 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক আমাদেরকে সাদাকার দিতে বলেছেন, প্রকাশ্যে অপ্রকাশ্যে, এবং ফকিরদেরকে খেতে দেওয়ার কথা বলেছেন, ফকিরদেরকে টাকা পয়সা দেওয়ার কথা বলেছেন। সুতরাং এগুলো করার মাধ্যমে আল্লাহ পাক বলেছেন আমাদের গুণাগুলো মোচন হয়ে যাবে, এবং এই আমলগুলো যারা করবে সেগুলো আল্লাহ পাক দেখতে পান, সেগুলো আল্লাহ পাক ওই আমল সম্পর্কে খ্যাত এই কথা আমাদেরকে বলেছেন। সুতরাং আমাদেরকে বেশি বেশি এই মাসের মধ্যে ভালো কাজ করার সেই তৌফিক দান করুক। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।